ব্যবসার ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন করলাম। আমাদের এই অত্যন্ত সুষ্ঠু সুন্দর নির্বাচনে, যে নির্বাচনে আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এই নির্বাচনে সভাপতি পদে আমাদের অত্যন্ত কাছের নির্বাচিত হয়েছেন দুয়াতকলম মার্কা সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন আমাদের মিজানুর রহমান আনারস, আর সাংগঠনিক সম্পাদক পদে বিজয় হয়েছেন গরুর গাড়ি প্রতীকের, খুব প্রাচীন প্রতীক গরুর গাড়ির প্রতীকে। প্রিয় সহকর্মী সচিব ভাইরা, অন্যান্য সচিববৃন্দ, টিম বিডিআর, সাংবাদিক ভাইরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ব্যবসা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি ব্যবসা কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে আমি সভাপতি পদে দোয়াতকলম প্রতীকে প্রতিযোগিতা করেছিলাম। আমি প্রায় 300 ভোটের ব্যবধানে 300 ভোট বেশি পেয়ে আমি বিজয়ী হয়েছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দোয়াতকলম মার্কার পক্ষ থেকে উপস্থিত সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কেন্দ্রীয় কমিটির যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমি সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে প্রার্থী হয়েছি। আমি 203 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছি। আমি আমার পক্ষ থেকে সকল সহকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ব্যবসা অ্যাসোসিয়েশনের 2023 ত্রিবার্ষিক নির্বাচন কিছুক্ষণ আগে আমাদের শেষ হয়ে ফলাফল ঘোষণা হয়েছে। আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী ছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি, তিনি আমার চেয়ে 260 ভোট কম পেয়ে সে হারিয়েছি তাকে, আর আমি 260 ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছি। ইনশাল্লাহ আগামী দিনে আমরা কে হারছি কে হারি নাই, কে জয় কে পরাজয় কে না মেনে আমরা ইনশাল্লাহ আগামীতে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করব। আমরা একই পরিবার, দিন শেষে যেহেতু আমরা সচিব জাতি, সবাই সচিবের কল্যাণে আগামী দিন ইনশাল্লাহ আমি শতভাগ কাজ করব এবং সহযোগিতা করব। সকলকে ধন্যবাদ। আপনারা শুনলেন এতক্ষণ যে